সম্প্রীতি একেবারে পুরীর ধাঁচেই গঙ্গা সাগরের সৈকতের ওপরেই তৈরি হয়েছে এই অদ্ভুত বালু শিল্প। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় শিল্পীদের দিয়ে এই বালু শিল্প তৈরি করা হয়েছে, যার লক্ষ্যই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তাকে এই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিও রয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে। এই খবর মুখ্যমন্ত্রী পান আজকে যখন সভা যে মুহূর্তে শেষ হয়, সেই সময় স্থানীয় নেতৃত্ব বিশেষ করে সাগরের বিধায়ক তিনি জানান যে সাগরে এইরকম একটি স্থাপত্য তৈরি হয়েছে, বালু শিল্প দিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের নির্মাণ করা হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন এবং মাত্র এক মিনিটের জন্য তিনি সাগর সৈকতে আসেন, এসে তিনি সেই ভাস্কর্যের সামনে দাঁড়ান এবং নিজের ছবিও তোলেন, তুলে তিনি স্থানীয় যারা বিধায়ক এবং জনপ্রতিনিধি আছে তাদেরকে সাধুবাদ দিয়ে তিনি তার নির্দিষ্ট গন্তব্য, অর্থাৎ যেখানে তিনি থাকবেন, আজকে রাত্রিবাস করবেন গঙ্গাসাগরে, সেই জায়গায় ফিরে যান। কিন্তু এই ঘটনায় সমুদ্র সৈকতে যারা ইতিমধ্যেই গঙ্গাসাগরে বেশ কিছু পুণ্যার্থী রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তো রয়েছেন, আজকে যেহেতু প্রশাসনিক বৈঠক ছিল সকলেই অভিভূত। রাজ্যে ওমিক্রনে চোখরাঙানি আক্রান্ত বেড়ে 10, কলকাতায় বিশেষ নজর, প্রয়োজনে 2রা জানুয়ারির পর ওয়ার্ড ভিত্তিক কন্টেনমেন্ট জোন, এসে গিয়েছে তৃতীয় ঢেউ, মানতে হবে কোভিড বিধি বললেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে স্কুল খোলা রাখা নিয়ে রিভিউ নির্দেশ মুখ্যমন্ত্রী, স্কুলে আক্রান্তের সংখ্যা বাড়লে প্রয়োজনে কিছুদিন স্কুল বন্ধ রাখতে হবে, নজর দিতে হবে কলেজেও, বার্তা মমতার। ভালো আছেন মহারাজ, কোভিড আক্রান্ত হয়ে ভর্তি বেসরকারি হাসপাতালে, আর জ্বর নেই, কাল আসবে জিনোম সিকোয়েন্সিং এর পরীক্ষার রিপোর্ট, স্যানিটাইজ করা হলো সৌরভের বাড়ি। ছোট লালবাড়িতে সবুজ হ্যাট্রিক, মেয়রের কুর্সিতে শুরু ফিরহাদের দ্বিতীয় ইনিংস, আগামী দিনে লক্ষ্য কি, কতটা প্রত্যাশা পূরণ করবেন মহানগরী, আপনার প্রশ্ন সরাসরি উত্তর ফিরহাদ হাকিমের, সন্ধ্যে 7টায় দেখুন মেয়রের দরবার। পুরভোটে প্রহসনের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধুন্ধুমার, বামেদের দফায় দফায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বাম নেতাকর্মীরা। তৃণমূলের টার্গেট গোয়া ত্রিপুরা, সৈকত শহরে অভিষেক, ধর্মকে রাজনীতির সঙ্গে মেলানো ঠিক নয়, রুদ্রেশ্বর মন্দির দর্শনের পর মন্তব্য অভিষেকের, গোয়া থেকে ফিরেই 2রা জানুয়ারি আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজেকে কুপিয়ে হত্যা, বাজরণিতে চাঞ্চল্যকর ঘটনা, একদিকে সংসারে অনটন, মা বাবার অশান্তি, অন্যদিকে বারবার পরীক্ষায় ফেল, রান্নাঘর থেকে ছুরি নিয়ে নিজের পেটে আঘাত, অবসাদে আত্মঘাতী যুবক, অনুমান পুলিশের। রাজ্যে ওমিক্রনে চোখরাঙানি আক্রান্ত বেড়ে 10, কলকাতায় বিশেষ নজর, প্রয়োজনে 2রা জানুয়ারির পর ওয়ার্ড ভিত্তিক কন্টেনমেন্ট জোন, এসে গিয়েছে তৃতীয় ঢেউ, মানতে হবে কোভিড বিধি বললেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে স্কুল খোলা রাখা নিয়ে রিভিউ নির্দেশ মুখ্যমন্ত্রী, স্কুলে আক্রান্তের সংখ্যা বাড়লে প্রয়োজনে কিছুদিন স্কুল বন্ধ রাখতে হবে, নজর দিতে হবে কলেজেও, বার্তা মমতার। ভালো আছেন মহারাজ, কোভিড আক্রান্ত হয়ে ভর্তি বেসরকারি হাসপাতালে, আর জ্বর নেই, কাল আসবে জিনোম সিকোয়েন্সিং এর পরীক্ষার রিপোর্ট, স্যানিটাইজ করা হলো সৌরভের বাড়ি। ছোট লালবাড়িতে সবুজ হ্যাট্রিক, মেয়রের কুর্সিতে শুরু ফিরহাদের দ্বিতীয় ইনিংস, আগামী দিনে লক্ষ্য কি, কতটা প্রত্যাশা পূরণ করবেন মহানগরী, আপনার প্রশ্ন সরাসরি উত্তর ফিরহাদ হাকিমের, সন্ধ্যে 7টায় দেখুন মেয়রের দরবার। পুরভোটে প্রহসনের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধুন্ধুমার, বামেদের দফায় দফায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বাম নেতাকর্মীরা। তৃণমূলের টার্গেট গোয়া ত্রিপুরা, সৈকত শহরে অভিষেক, ধর্মকে রাজনীতির সঙ্গে মেলানো ঠিক নয়, রুদ্রেশ্বর মন্দির দর্শনের পর মন্তব্য অভিষেকের, গোয়া থেকে ফিরেই 2রা জানুয়ারি আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।